এভরিওয়ান, আমি মুনাদিল আছি আপনাদের সাথে মুনাদিলস রেসিপি চ্যানেলে। আর আজকে আমি যাচ্ছি সেই কবে বিবিএ শেষ করেছি কিন্তু বিবিএ সার্টিফিকেটটা এখনও আমার তোলা হয়নি, আর কনভোকেশনের সময় যাওয়া হয়নি কারণ মুনাহিদ তখন মাত্র জন্ম নিয়েছে। তো আজকে আমার এটা দরকার, অর্থাৎ এই সার্টিফিকেটটা আমার এখন জরুরি হয়ে পড়েছে, তাই আমি এটার যে মেইন সার্টিফিকেট সেটা তোলার জন্য আমাদের ভার্সিটি ক্যাম্পাসে যাচ্ছি। তো প্রথমে আমাদের যে বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির ক্যাম্পাস ছিল মানিকনগর গোপীবাগে, তবে আমি সেটা জানতাম না যে তারা তাদের ক্যাম্পাসটা সরিয়ে এই মান্ডা এলাকায় এনেছে, মুগদা মান্ডা যে সেই এলাকায়। আর এখানে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের ভিতরেই এটা পুরোটা এরিয়ার ভিতরেই এই ভার্সিটিটা করা হয়েছে। তো আজকে আমি অনেক দিন পর যেহেতু যাচ্ছি, আমি আজকে আপনাদের একটু দেখাবো ঘুরে হালকা। এই যে ভার্সিটি ক্যাম্পাসটা আর চত্বরটা আর কি, এখানে ক্লাস হয় মেইন বিল্ডিংগুলোতে। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা মাঠ, এই যে দেখুন, এটা মনে সম্ভবত হ্যাঁ তিনতলা ভবন, আর তিনতলা ভবন কিন্তু এল সিস্টেমের। আর এখানে সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, তারপর হোন্ডা রাখা আছে কারণ স্টুডেন্ট বা টিচার সবারই যেহেতু ভার্সিটিতে গাড়ি বা হোন্ডা থাকে। তারপর এখানে আছে কিছু পুরনো বই বিক্রি হয়, আবার এখানে মানে লাইব্রেরিও আছে ভিতরে। আর বাইরে বাসের সিস্টেম আছে, যারা বাসা দূরে তারা যাতে যাওয়া আসা করার জন্য যে ট্রান্সপোর্টেশনে প্রবলেম না হয় সেই জন্য। আর এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই পড়াশোনা করে। আর এখানে ওই যে দেখতেই পাচ্ছেন একটা ক্যাফেটেরিয়া আছে। তো ভাবলাম এত দূরে যখন এসেই পড়েছি এবং ভার্সিটি থেকে যে কাজটা ছিল সেটাও আমার প্রায় করা শেষ, তাহলে আমি একটু এখানকার কফিটা টেস্ট করে যাই, আর কিছু এখন ভর দুপুরবেলা খাবো না। তো আমি এখন একটু চলে যাচ্ছি ক্যাফেটেরিয়ার ভিতরে, চলুন। ছেলে মেয়ে সবারই বসার ব্যবস্থা আছে এখানে, তবে মেয়েদের খাবারের জায়গাটা আলাদা এবং পর্দা দিয়ে ঘেরা। কফিটা দেখে তো ভালোই মনে হচ্ছে, মনে হচ্ছে টেস্টি হবে। তো আমি কিন্তু একটু খেয়ে দেখেছি, না ভালোই বেশ কফিটা। তো আমাদের কফি খাওয়া হয়ে গেলে আমরা একটু চারপাশটা একটু ঘোরাঘুরি করলাম, করে এবার যে বের হব সেই জন্য রিক্সা খুঁজছি। বাট এই যে ভিতরে রোডে, এখানে আসলে রিক্সাটা অত অ্যাভেলেবেল না, এখানে গাড়িটাই অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি আর ভার্সিটির বাসটা। আজকে যেহেতু শুক্রবার তাই মানুষজন কিন্তু কম, তবে ক্যাম্পাস খোলা কারণ শুক্রবারে এমবিএ দের ক্লাস হয় আর আমি এছাড়া সময় পাবো না, তাই আমি শুক্রবারে এসেছি, এজন্য একটু কোলাহল কম এখানে। যেহেতু এটা একটা ট্রাস্ট ইউনিভার্সিটি, অর্থাৎ বাইরের যে বোর্ড বা বিভিন্ন ট্রাস্ট নিয়ে এটা তৈরি করা হয়েছে, তো এই জন্য এই বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ কিন্তু তুলনামূলক অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একটু কম। মেইন গেট থেকে যাওয়ার জন্য আমি কোনো কিছু পাচ্ছি না, রিক্সা বা অটো বা সিএনজি কিছুই নেই। তো ভাবলাম পিছন দিয়ে যে একটা রোড গিয়েছে সেখান থেকে আমরা, যেখান থেকে আমরা ঢুকেছিলাম সেখানেই যাই, সেখানে অবশ্যই কিছু পাওয়া যায় সবসময়। তো আমরা সামনে থেকে রিক্সা নিব ভাবলাম, তো রিক্সা পেয়েও যাব। অবশেষে রিক্সা কিন্তু একটা পেয়ে গেলাম, আর এবার আমরা চলে যাচ্ছি যে মুগদার ভিতর দিয়ে রোড গেছে সেখান দিয়ে। আর এখানে এই যে বড় এই যে ব্রিজটা, এটা কিন্তু পার হতে হয় এই ভার্সিটিতে যাওয়ার জন্য, এটা একদম আলাদা একটা এরিয়া। তো এই এরিয়াটা পার হওয়ার পরেই আমরা বাসে উঠে তারপর আমার বাসার উদ্দেশ্যে রওনা করব। তো আজকে একটু ঘোরাঘুরি হলো, একটা কাজ হলো, আবার কিছু কফিও টেস্ট করা হলো, খারাপ না, কফিটা খুব ভালো ছিল। ঘোরাঘুরি করলাম, এরপর সন্ধ্যা করে আমরা বাইরে কিন্তু ডিনার করলাম, আর এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এই যে কুরিল ফ্লাইওভার, এটার উপর দিয়ে আমরা আজকে যাচ্ছি, দেখুন কি সুন্দর করে লাইটিং হচ্ছে আর বাসে গান চলছে। তো যেতে যেতে আমি আজকে আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিয়ে নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।